আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি এখন আপনাদের সামনে আছি প্রিন্স রনি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো, আপনারা অনেকেই আছেন নতুন উদ্যোক্তা, তো অনেকেই জানেন না যে মিনি গার্মেন্টস, ছোট গার্মেন্টস করেও কিন্তু সফলতা অর্জন করা যায়। এই বিষয়ে অনেকেই হয়তোবা আপনারা জানেন না, তো যারাই জানেন না অথবা যারাই মিনি গার্মেন্টস করে সফল হতে চান, আজকেই তাদের জন্য এই ভিডিওটি। তো যারা মিনি গার্মেন্টস করে সফল হতে চাচ্ছেন, আমি আজকে আপনাদেরকে কিছু গোপন টিপস এবং এই সম্পর্কে, এই মিনি গার্মেন্টস কীভাবে সফলতা অর্জন করতে পারবেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো অনেকেই আপনারা নতুন উদ্যোক্তা যারা আছেন জানেন না যে বিষয়টা, যেমন যারা ভাবছেন মনে মনে মিনি গার্মেন্টস করবেন, সফলতা অর্জন করা যায় কি না? অবশ্যই সফলতা অর্জন করা যায়। আপনাকে কিছু রুলস এবং আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো সবার আগে আপনি যে কাজটা করবেন, ধরুন আপনি একটি মিনি গার্মেন্টস দিবেন, আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি 5টি বা 10টি মেশিন ক্রয় করলেন। এখন এই মেশিন ক্রয় করলেই শুধু হবে না, আপনার এখানে দক্ষ ট্রেনার, আপনার দক্ষ অপারেটর, এই ধরনের কিছু কয়েকজন আপনার লোক রাখতে হবে, এবং আপনার যারাই নাকি এই কাজগুলো করবে এবং যারা সুইং এবং বডিগুলো কাটিং মাস্টার, সো যারা অপারেটর আছে, তো তাদেরকে এরকম ভালো কিছু লোক নিয়ে কিন্তু আপনাকে প্রথমে শুরু করতে হবে। আপনি যদি এই ধরনের মিনি গার্মেন্টস তৈরি করেন, এই সফলতা পেলে এক সময় আপনিও বড় একটি ফ্যাক্টরির মালিকও হতে পারবেন, বা এরকম অনেকে হয়েছে, সেই এরকম অনেক প্রমাণ রয়েছে। তবে আপনাকে যেটা করতে হবে, এই ধরনের কিছু টেকনিক্যালি যারা নাকি এই ধরনের কাজে অভিজ্ঞ, সো তাদেরকে আপনি নিয়ে এই কাজ পরিচালনা করতে হবে। এবং আপনার যেই আপনি একটি ফ্যাক্টরি দিলেন, ছোট একটি মিনি কারখানা দিলেন, আপনি 5টা 10টা মেশিন নিয়ে একটি রুমে আপনি সেট আপ করলেন, করার পরে সেখানে আপনার মনে রাখতে হবে যে আপনি বিভিন্ন গেঞ্জি ফেব্রিক্স রয়েছে, এই ফেব্রিক্স আপনি ক্রয় করতে হবে। এই ফেব্রিক্সগুলো ক্রয় করে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করবেন, যেমন বিভিন্ন ধরনের টি শার্ট তৈরি করবেন, এই টি শার্ট তৈরি করবেন এবং পলো শার্ট তৈরি করবেন। এই পলো শার্টগুলো তৈরি করে আপনাকে সুন্দর করে এগুলো প্যাকেজিং করতে হবে, এবং প্রথমে আপনাকে এই পরিচালনা করতে হবে, শ্রমিকগুলো আপনার কাজে যাতে না ফাঁকি না দিতে পারে এবং তারা কোনো ধরনের মাল নষ্ট না করতে পারে, সেজন্য আপনাকে খুব কেয়ারফুলি থাকতে হবে এবং তাদের উপরে আপনার খুব ই থাকতে হবে, আপনার কড়া দায়িত্ব থাকতে হবে, তাহলে আপনার মালগুলো সে নষ্ট করবে না এবং যতটা সম্ভব তাদেরকে দিয়ে আপনি বেশি বেশি প্রোডাকশন নিতে পারেন। তো ভালো প্রোডাকশন নিতে হবে আপনাকে, এবং প্রথম অবস্থায় যদি আপনি সফলতা পেতে চান, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পণ্যের যে গুণগত মান, কোয়ালিটিফুল জিনিস তৈরি করতে হবে, ভালো প্রোডাক্ট তৈরি করতে হবে। তারপর আপনি এভাবে বিভিন্ন ধরনের ভালো ফেব্রিক্স ক্রয় করে আপনি পলো শার্ট অথবা টি শার্ট অথবা শার্ট প্যান্ট যাই তৈরি করুন না কেন, কিন্তু আপনি মনে রাখতে হবে কোয়ালিটি ভালো না হলে কিন্তু আপনার এই মালগুলো চলবে না। তো আপনি মনে করেন একটি মিনি গার্মেন্টস দিলেন, দেওয়ার পর আপনি প্রোডাক্ট তৈরি করলেন, এখন এই তৈরি করার পরে আপনার এই প্রোডাক্টগুলো, এখন আপনি তো নতুন ব্যবসা শুরু করলেন, দেখা গেলো আপনার এই ফ্যাক্টরি বা আপনার ছোটো কারখানাটা অনেকে জানে না, আপনার কাছ থেকে মাল নিবে কিভাবে, তাহলে আপনাকে আরও পথ অবলম্বন করতে হবে, যাতে আপনার এই বিজনেসটা, আপনার এই ছোট মিনি গার্মেন্টস ফ্যাক্টরিটা যাতে পাইকাররা এবং দোকানদাররা যাতে জানতে পারে, চিনতে পারে, সেজন্য আপনাকে প্রথম অবস্থায় কিন্তু
পরিশ্রম করতে হবে। আর প্রতিটা ক্ষেত্রে পরিশ্রমের মূলই রয়েছে সফলতা। তো আপনি যখন এই মালগুলো আপনি তৈরি করবেন, তৈরি করার পরে এক পর্যায়ে আপনার সেখানে আপনার ফ্যাক্টরিতে মাল জমে যাবে এবং মাল বেড়ে যাবে তৈরি করার পর, তারপর আপনার এই মালগুলো আপনার যখন কেউ অনেকে জানবে না তাহলে মালগুলো চলবে না। তো সেক্ষেত্রে যদি এই মালগুলো আপনি চালাতে চান আপনাকে প্রথমত মার্কেটিং করতে হবে এবং বিভিন্ন মার্কেটে যেতে হবে, গিয়ে আপনার এই মালের যে স্যাম্পলগুলো রয়েছে এই স্যাম্পল কিছু স্যাম্পল সাথে করে নিয়ে আপনি আপনার যেই মার্কেট রয়েছে সে মার্কেটে গিয়ে সেখানে এই প্রোডাক্টগুলো আপনাকে দেখাতে হবে, দেখা দোকানদারকে দেখাতে হবে এবং তাদেরকে কনভেন্স করতে হবে এবং তাদেরকে সীমিত প্রথম অবস্থা আপনি তাদেরকে সীমিত লাভে সামান্য লাভে আপনি তাদেরকে এই মালগুলো প্রোভাইড করবেন। দেওয়ার পর যখন দেখবে যে না আপনার মালের কোয়ালিটি এবং গুণগত মান রয়েছে এবং কাস্টমার চয়েস হচ্ছে, কাপড়ও ভালো এবং সিলাই সুইং কোয়ালিটি সব দিক দিয়ে আপনার এই মালের অবস্থানটা খুব ভালো, তখন দেখবেন দোকানদার আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আপনি আপনার এই প্রতিষ্ঠানের উপরে ভিজিটিং কার্ড তৈরি করবেন, এই কার্ডগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে আপনি তাদেরকে প্রোভাইড করবেন এবং তাদেরকে দিবেন, তখন তারা আপনার পরিচয় জানবে এবং আপনার ফ্যাক্টরি কারখানা কোথায় সেটা তারা জানতে পারবে, তখন একটা সময় আপনার সাথে যোগাযোগ করবে। আর আপনার এইভাবেই কিন্তু মূলত আপনার এইভাবেই আপনার প্রসারটা প্রসার হবে, এভাবে প্রসার হলেই কিন্তু আপনার ফ্যাক্টরিটা মানুষের জেনে যাবে এবং আপনার সাথে তারা কন্ট্যাক্ট করবে বিভিন্ন সময় বিভিন্ন মালের জন্য। তবে আপনাকে আরেকটা কথা খেয়াল রাখলাম, আপনি বাকিতে মাল প্রোভাইড করবেন না, কারণ দোকানদাররা যখন আপনার মালগুলো বাকিতে প্রোভাইড এবং তারা যখন ক্রয় করে নেবে কিন্তু তখন তারা আমার আপনাকে টাকা দিতে চাইবে না ঠিক টাইম মতো। তাই আপনি যাতে করে এই ধরনের প্রবলেম না পড়েন আপনি নগদ বিক্রয় করবেন। তো এই জন্য মূলত আপনার মাল যদি কম চলে বাকি চায় সবাই, তারপরেও কিন্তু আপনি নগদ বিক্রয় করার চেষ্টা করবেন। আর যার প্রোডাক্ট দরকার, পণ্য দরকার, সে বাকি নেওয়ার জন্য বসে থাকবে না, আপনার এই মালগুলো টাকা দিয়েই সে কিনে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। তো সেজন্য আপনার মাল ভালো করুন এবং আপনার কোয়ালিটি ভালো করুন, আপনার মালের গুণগত মান নিয়ন্ত্রণ করুন এবং সেভাবে আপনি প্রোডাক্ট বাজারে সেল করুন। দেখবেন যে আপনি ভালো একজন আস্তে আস্তে সফল ব্যবসায়ীর দিকে চলে যাবেন। আর আপনার যেই গার্মেন্টস ফ্যাক্টরির যারা ওয়ার্কার রয়েছে কাজ করবে তাদের ঠিক সময় মতো আপনি তাদেরকে বেতন প্রোভাইড করবেন এবং কাজে সবসময় তাদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে, আপনাকে তাদেরকে চাপ প্রয়োগ করতে হবে, কারণ এই ডিপার্টমেন্ট হচ্ছে এমন একটি ডিপার্টমেন্ট যেখানে আপনি প্রেশার ক্রিয়েট না করলে কাজের উপরে আপনি যদি পড়া যদি না থাকেন তাহলে আপনার কিন্তু তারা বসে থাকবে, বিভিন্ন সময় আনমনা হয়ে থাকবে, তারা প্রোডাকশনটা স্লো হয়ে যাবে। আর প্রোডাকশন স্লো হয়ে গেলে আপনার আপনার খরচটা বেড়ে যাবে, প্লাস আপনার হাজিরাটা তা ওয়ার্কার হাজিরাটাও বেড়ে যাবে। তাই সেই জন্য আপনাকে এই কাজগুলো খুব খেয়াল রাখতে হবে। এগুলো হয়েছে আপনার জন্য একটু গোপন টেকনিক্যালি বিষয়। আপনার এই বিষয়গুলো আপনার খুব মনোযোগ সহকারে এগুলো ফলো করে রাখতে হবে যদি আপনি এই বিজনেসে সফলতা আনতে চান। তো সেক্ষেত্রে আপনি এভাবে পর্যায়ক্রমে আপনি এভাবে যখন কিছুদিন মার্কেটিং করবেন, করতে করতে একটা পর্যায়ে আপনাকে যখন দোকানদাররা তার প্রতিষ্ঠানটা ছিঁড়ে ফেলবে এবং তারা জানতে পারবে যে আপনার একটা প্রতিষ্ঠান রয়েছে এবং আপনি অমুক জায়গায় অমুক ঠিকানায় একটি কারখানা রয়েছে সেখান থেকে ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায়, তখন কিন্তু ওই সবাই কিন্তু তখন জেনে যাবে। একটা সময় আপনার মার্কেটিং করতে হবে না, পরবর্তী সময় দেখবেন যে সবাই আপনাকে খুঁজে খুঁজে আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রয় করে নিচ্ছে। আর আপনাকে কিন্তু জিনিসটা মাথায় রেখেই এভাবে আপনি কিন্তু সফলতা আনতে পারেন। আবার এরপরে আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন এইভাবে পর্যায়ক্রমে আপনার বিজনেসটা চালিয়ে যাবেন তখন দেখবেন একটা সময় অন্যান্য লোকরা অন্যান্য পার্টি যারা রয়েছে এই লাইনে দেখবেন যে আপনাকে অর্ডার দিচ্ছে, আপনাকে অর্ডার দিবে। আর আপনি পর্যায়ক্রমে যখন আপনি এই বিজনেসে সফল হবেন তখন একটা সময় আপনার মেশিনগুলো বেড়ে যাবে, আর যখনই আপনার বেশি মেশিন হবে আপনার শ্রমিক বেড়ে যাবে, ওয়ার্কার বেড়ে যাবে, তখন একটা সময় আপনার বিভিন্ন বায়ার আসবে, বিভিন্ন পার্টি আসবে, এই বায়ার পার্টিয়াই কিন্তু আপনার সাথে আপনার ফ্যাক্টরিতে তারা কাজ দিবে, আর তখন আপনার কাজও পাবেন, অর্ডার পাবেন এবং
আপনি নিজে প্রোডাক্টও বিক্রি করতে পারবেন। তো এইভাবে মূলত আপনাদেরকে আপনাদের এগিয়ে যেতে হবে। যারা মিনি গার্মেন্টস করার উদ্যোগ নিয়েছেন আপনাদেরকে আমি সাধুবাদ জানাই এবং আপনাদের এই বিষয়গুলো খুব নজর রাখতে হবে। এই জন্য আপনাদের এভাবে প্রথম আপনাকে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করার জন্য আপনার অন্তত এতটুকু হলেও আপনার ধারণা থাকতে হবে এবং কী ধরনের কাপড় দিয়ে কী তৈরি করা যায় এই ধরনের বিষয় কিন্তু আমি সামনে আরও ভিডিও দিব এবং এই বিষয়গুলো আপনাদের খুব ভালোভাবে টেকনিক্যালিভাবে আপনাদের জ্ঞান রাখতে হবে। কারণ এই বিষয়ে আপনাদের যদি নলেজ না থাকে তাহলে কিন্তু আপনারা এগোতে পারবেন না। তো মূলত আপনাদের এই কাজগুলো খুব ভালোভাবে ফলো রেখে যাবেন এবং আপনারা ওয়ার্কার শ্রমিক যেমন আপনি এইভাবে যদি কাজ করতে পারেন তাহলে আপনার দ্বারাই কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হলো এবং আপনি নিজেও স্বাবলম্বী এবং দেশেরও সুনাম তৈরি হলো। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ পরবর্তীতে আবার আমি আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। মিনি গার্মেন্টস স্কুলের সফলতা পেতে পারবেন এইভাবেই। ধন্যবাদ।